প্রথম কথা এই লোকসভা ইলেকশন এর আগে বিধানসভা যখন ইলেকশন আসছিল তার আগে নাটকবাজি ছিল। লোকসভা ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন আগে নাটকবাজি, যেহেতু ভাবছে লোকসভা ইলেকশন আগে আমি নাটকবাজি করলে অনেকে তৃণমূল ছেড়ে চলে গিয়ে বিজেপি করবে, কিন্তু ওরা আলটিমেট ভুল করছে। যত ওরা আক্রমণ করবে লোকসভা ইলেকশনের সিট তত তৃণমূলের বাড়বে 100%। লোকসভা ইলেকশনকে মাথা লেগেই তো ওনারা সর্বাধি রেট করছে। আরে এতদিন একটা কখনো এ হয় আপনারা আপনারা যদি এ থাকবে কিছু করার থাকবে, কোর্ট কবে দিয়ে অর্ডার দিয়ে সিবিআই এত ঢিলে কেন করছে? এইসব লোকসভা ইলেকশন আগে নাটকবাজি, এইসব নাটকবাজি করে লাভ নেই। যেহেতু রাজ্যপালের বাড়িতে বাড়ির বাইরে ঘেরাও হয়েছে, ওই রাজ্যপালের বাড়ির ঘেরাও তো তোলবার জন্য নাটকবাজি সব করছে। আলটিমেট কিচ্ছু হবে না, দু চার ঘন্টা জেরা করে চলে যাবে, আবার সেই লোকসভার আগে আবার এক দুজনে বাড়ি যাবে। ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই এর দল একেবারে সকালে পৌঁছে গিয়েছিল এবং গ্রুপ ডি গ্রুপ সি এই দুটিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে কিন্তু এই তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলছে। কি খবর তোমার কাছে লেটেস্ট রয়েছে? দেখো, যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিমকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে সময় পুরো নগরোন্নয়ন মন্ত্রী তিনি ছিলেন এবং বর্তমানে তিনি মেয়র, এবং এই যে বিভিন্ন পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির বিষয় নিয়ে তিনি কি জানেন, এবং বেশ কিছু আধিকারিকদের সিবিআই তরফ থেকে তলব করা হয়েছিল এর আগে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বেশ কিছু পুরসভার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও, এবং চেয়ারপারসন থেকে আরম্ভ করে চেয়ারম্যান তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা চলছে। সমস্ত কিছু শুরু হয়েছিল অয়ন শীলের বাড়িতে যখন তল্লাশি চালানোর প্রক্রিয়া চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন বেশ কিছু ওএমআর শিট পাওয়া যায় যেখান থেকে সন্দেহ ঘনীভূত হয়। সেই তথ্য সংগ্রহ করার পর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে পুরসভাতে যারা যাদের মনে করতে শুরু করেন যে পুরসভাতেও দুর্নীতি হয়েছে। এর পরবর্তীকালে সিবিআই এর করা মামলা সিবিআইকে তথ্য প্রথমে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পরবর্তীকালে তারাও মামলা করে এবং মামলার পরিপ্রেক্ষিতে সিবিআইও যেমন তল্লাশি অভিযান চালিয়েছে সমান্তরালভাবে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার পুরসভা দুর্নীতিতে গ্রুপ সি গ্রুপ ডিতে যে নিয়োগ হয়েছে সেখানে বেনিয়ম হয়েছে, সেখানে অনিয়ম হয়েছে, সেই অভিযোগে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম। এখনও পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চলছে, তাকে চলছে জিজ্ঞাসাবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো আবি। আপনাদের মনে থাকবে এর আগে গত 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে 19 ঘন্টা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এছাড়াও আরও 9 জনের বাড়ি এবং 4টি পুরসভাতেও ম্যারাথন তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। তালিকায় ছিল কামারহাটি, দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া, মধ্যমগ্রাম পুরসভা। শুধু পুরসভাই নয়, প্রাক্তন চেয়ারম্যান থেকে বর্তমান ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এমনকি আইএএস পুরকর্মীর বাড়িতেও তল্লাশি চালান ইডির তদন্তকারীরা।